যাবো কোনো কিছুই আগে পড়ছি না, দাদা হঠাৎ গেছে গিয়েই বলছে অনেক বছর পরে। তো ভাবলাম যাই দাদা বাড়ির থেকে ঘুরেই আসি। তো দেখো আমরা ট্রেন থেকে নেমে বাসে উঠেছিলাম, তো বাসের থেকে নেমে এবার আমরা হেঁটে এই ব্রিজটা পার হব। তো দেখতেই পাচ্ছ নদীটা কতটা বড় আর কতটা চওড়া। এখন তো জলটা অনেকটাই কম আছে, আগে প্রচুর জল ছিল, তো আগে এখান থেকে নৌকা করেই পারাপার হতে হতো, সেটা অনেক বছর আগেকার কথা। তো যাই হোক, আমি ছেলে হওয়ার পরে এই 5-6 বছর পরে এই এতদিন পরে দাদা বাড়ি যাচ্ছি। তো দেখো এখানে একটা বাঁশের সাঁকো রয়েছে আর এখানে একটা ব্রিজ মতো করে দিয়েছে পারাপার হওয়ার জন্য। তো যাই হোক, আমরা এয়ারপোর্ট থেকে এখন যাচ্ছি দাদা বাড়িতে। তো দেখতেই পাচ্ছ নদীটা কতটা বড়। তো তোমরা সাথে থাকো আর এই ভিডিওটা দেখতে থাকো। তো অনেকদিন পরে দাদা বাড়ি যাচ্ছি, বেশ আনন্দই হচ্ছে, ভালোও লাগছে, আর আমার ছেলে তো খুবই খুশি মামা বাড়িতে যাবে বলে, ভীষণ লাফালাফি ছটফট করছিল। তো দেখো আমরা হেঁটে এবার এখানে আমরা ভ্যানে উঠে গেছি। ব্যাটারিতে যে ভ্যানগুলো চড়ে সেই অটো ভ্যানগুলোতে আমরা উঠে গেছি। এবার অনেকটাই পথ, এখান থেকে আমরা ভ্যানে করেই টোটাল দাদাদের বাড়ির ওখানে যাব। তো তোমরা দেখতে থাকো, এই দাদাদের এই জায়গাটার নাম হচ্ছে গোবিন্দপুর। তো তোমরা বুঝতেই পারছো এটা একটা গ্রামের পরিবেশ। তো আমি তোমাদের সাথে ওখানে গিয়ে কী কী করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমরা অবশ্যই অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো দাদা বাড়ি গিয়ে তো অনেক মজা হয়েছিল, খুবই আনন্দ করেছি। দাদার এক ছেলে এক মেয়ে আছে, বৌদি, তো সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া হই হুল্লো, খুবই মজা করেছি। যেহেতু অনেক বছর পরেই যাচ্ছি, তো দেখো আমরা এই ব্যাটারি চালিত অটো ভ্যানে করেই যাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। দাদা আর ছেলে পিছনে বসেছিল, আমি সামনে বসেছিলাম, আর আমার সাইডে ছিল। তো দেখতে পাচ্ছো এই মাঠটায় দাদারা আগে ছোটোবেলায় খেলা করতে আসতো, মাঠটা অনেকটাই বড়। তো বুঝতেই পারছো রাস্তাটা কতটা দূর, প্রায় 1 কিলোমিটারের মতো। তো আমরা এই অটো ভ্যানে করেই যাচ্ছি, আর চারিদিকের পরিবেশগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। দেখো কত গাছপালা, গ্রামের পরিবেশটা ঠিক এরকমই হয়। তো ওখানে গিয়েও আমি আরও অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা সাথে থেকো, আর অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটা পুরো দেখতে থেকো। তো দেখো এখানে একটা পুকুর রয়েছে আর কত কলা গাছ। আর দেখো বন্ধুরা এখানে ধান গাছ লাগিয়েছে, কত সুন্দর পরিবেশটা তোমরা বুঝতেই পারছ। তো তোমরা আমার সাথে থেকো আর অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখতে থেকো। তো দেখো আমরা ভ্যান থেকে নেমে এবার দাদাদের রাস্তা দিয়ে যাচ্ছি, প্রায় চলেই এসেছি দাদাদের বাড়ির কাছাকাছি। এইটা হচ্ছে, আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো দেখো বন্ধুরা শেষমেশ আমরা দাদাদের বাড়ি পৌঁছে গেলাম। এটা হচ্ছে আমার দাদাদের বাড়ি, ওটা চিনতে পারছো? ওটা আমার মেজুমাসি, মেজুমাসি ছেলের সাথে কথা বলছিল। তোমরা বুঝতেই পাচ্ছো এটা গ্রামের পরিবেশ, গোবিন্দপুর। তো যাই হোক, আমি জামা টামা চেঞ্জ করে তোমাদের সামনে একটু চলে আসলাম। আর মাসি এখানে দেখো মুরগি দাঁড়িয়ে আসছিল, আমার ছেলে দাদার মেয়ের সাথে খেলা করছিল। আর এদিকে আমি এটা পরের দিন সকালবেলা ভিডিও করেছি, সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে আমি চার বিস্কুট খেতে খেতে এই ভিডিওটা করেছিলাম। তো আরও ভিডিও তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করব। আমার ছেলে খেলা করছিল দাদার মেয়ের গাড়ি নিয়ে, দেখতেই পাচ্ছ উঠোনটা কতটা বড়, আর দাদা সামনে থেকে পুরো পাকা করে নিয়েছে। তারপরে এখানে আমি রুটি তরকারি খাচ্ছিলাম বসে, আমার ছেলে ভিডিও করে দিয়েছিল আমাকে, তো সেটাও একটু শেয়ার করলাম। আর দাদার মেয়ে দেখো এখানে একটা ছোট্ট ঘর মতো পুতুল খেলছিল, আমার ছেলে আবার গাড়ি নিয়ে খেলা করছিল, আমি ভিডিও করছিলাম বলে স্কুটির পিছনে গিয়ে লুকিয়ে পড়েছে। আর দেখো এখানে সুন্দর সুন্দর গোলাপ গাছ লাগিয়েছে, এগুলো সাদা গোলাপ ছিল আর লাল গোলাপও ছিল। তো দেখতেই পাচ্ছ কতটা বড় জায়গা নিয়ে রায়েদের বাড়িটা করা, গ্রামের পরিবেশগুলো ঠিক এরকম। দেখো বন্ধুরা এখন আমরা ছাদে চলে আসলাম, সামনে বড় বড় উঠোন থাকে গ্রামের বাড়িতে, ছাদে এখন কাজ চলছে। চলে দেখো এখানে একটা কত সুন্দর রাধা কৃষ্ণ মূর্তি করেছে, দারুণ হয়েছে। এখানে একটা ঠাকুর ঘর করবে। তো উপরের ঘরটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো
বেশ সুন্দর লাগছে উপরের ডিজাইন করেছে। আর ওপরে আপাতত একটা রুম করেছে, দারুণ করে দেখো ওয়াল পেন্টিং করেছে। আর নিচটা দেখতে পাচ্ছ কত বড় উঠোন, একটা তুলসী মঞ্চ আছে। উপরের ডিজাইনটা বেশ সুন্দরই লাগছিল, আমার তো বেশ ভালোই লেগেছে। আর পাশ থেকেও জায়গা ছিল, আর পেছনে দেখো এখানে জায়গাগুলো সুন্দর হয়েছে। তো দেখো এবার চলো তোমাদের সাথে রুমটা শেয়ার করি। দেখো উপরে আপাতত একটা রুমটা করেছে, তো রং প্রায় কমপ্লিট হয়ে গেছে, লাইটও লাগানো হয়ে গেছিল। তো আমার ছেলে উপরে আপাতত একটাই রুম করেছে দাদারা। তো এরপরে আমার ছেলে বায়না করলো ওপরে ছাদে যাবে বলে। তো দেখো ওপরে ছাদে যাওয়ার জন্য এই সিঁড়িটা ইয়ে করেছে, লাগিয়েছে। তো আমার ছেলে ভয় পাচ্ছিল ওপরে উঠতে, তো শেষমেশ আমি আর ছেলে ওপরে উঠে গেলাম। গিয়ে এবার ওপর থেকে দেখো ভিডিও করছিলাম, অনেক ফুল গাছও লাগিয়েছে ছাদের উপরে। পরিবেশটা বেশ ভালোই লাগছে, অন্যরকম লাগছিল যেহেতু অনেক বছর পরে আসলাম বেড়াতে। তো দেখতেই পাচ্ছ অনেক ফুলের টব বসিয়েছে। তো তোমাদের সাথে বন্ধুরা এই পর্যন্তই আমি ভিডিওটা শেয়ার করলাম। তো আরও অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করার আছে, পেছনেও অনেকটা জায়গা আছে, দেখো অনেক গাছপালা লাগিয়েছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে পরিবেশটা, চারিদিকে গাছপালা। তো শেষমেশ আমার ভিডিও করা হয়ে গেছে, এবার আমরা নিচে যাব। তো দেখো আমার ছেলে ভয় ভয়ে বসে বসে নামছিল, সেই ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমাকে ফলো করো, আর লাইক কমেন্ট করতে ভুলো না।